নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক খান মজলিস বসে আছে আমার সামনে, চৌমুহনী কলেজে আমার বন্ধু আজিজ বসে আছে, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বসে আছে, অনেককেই আমরা বক্তব্য দিতে পারছি না। আলোচকদের আমন্ত্রিত আলোচক এবং দলীয় নেতাদের কারণে গত 50 বছরে 50 বছরের মাথায় বাংলাদেশ আছে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সে দেশ কি আছে? কত সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, আইন ব্যবস্থা, প্রশাসন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি বাহিনী, সকল বাহিনী তলবি বিভাগে রূপান্তরিত করেছে। মুক্তিযুদ্ধের রাষ্ট্রটাকে পারিবারিক সম্পত্তি, দলীয় সম্পত্তি রূপান্তরিত করেছে। স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান কাউকে স্বীকার করছে না, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু মাওলানা ভাসানীর নাম একবার উচ্চারণ করা হয় নাই। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে 9 মাস যিনি সরকার চালিয়েছেন সেই তাজউদ্দিনের নাম একবারও উচ্চারণ করা হয় নাই। মুক্তিযুদ্ধে যিনি সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এমএজি উসমানের নাম একবার উচ্চারণ করা হয় নাই। সিরাজুল আলম খান 62 সন থেকে নিউক্লিয়াস করে প্রত্যেকটি আন্দোলনকে স্বাধীনতার জন্য নিয়ে গেছেন, আনিয়ে বানিয়ে বিভিন্ন ভাগে তাকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। কোন সেক্টর কমান্ডারের নাম উচ্চারিত হয় না, যিনি 9 মাস যুদ্ধ করেছেন কাদের সিদ্দিকীর নাম একবার উচ্চারণ করা হয় নাই। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে একটা দলের একটা পরিবারের কাছে বলি দেওয়া হয়েছে। 50 বছর পরে আজ রাষ্ট্র কোন পর্যায়ে, যাদের কোনো অবদান ছিল না সেসব পরগাছা আগাছা আগাছা সরকার, পরগাছা মন্ত্রিসভা, এদেরকে উচ্ছেদ করে ফেলে দিতে হবে, বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিতে হবে এদেরকে। রাতের রাডারে ভোট হইতে পারে মুক্তিযুদ্ধের দেশে, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে দেশের জন্য, যেখানে মা বোন লক্ষ লক্ষ মা বোনের সবে হারিয়েছে, সেই দেশে রাতের অন্ধকারে ভোট হয় এটা বিশ্বাস করা যায়? জনগণকে আমাদের মধ্যে আলোচকদের মধ্যে মুক্ত, আপনারা পত্রিকায় দেখেছেন চাঁদপুরে একজন মা তার নবজাত শিশুকে বিক্রি করেছে, হাসপাতালে চিকিৎসার টাকা দিতে পারে না, কোটি কোটি যুবক বেকার, দরিদ্র সীমার দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই বেকার হয়েছে, খাদ্য ক্রয় করার ক্ষমতা তাদের নাই, ফ্ল্যাট বিক্রি করে বাড়ি বিক্রি করে গ্রামে চলে যাচ্ছে, আর সরকার বাহাবা করতেছে বিদেশে যাদেরকে পাঠানো হয়েছে আমাদের আদম রপ্তানি করে, কৃতদাসের মতো শ্রম বিক্রি করে তারা যে টাকা পাঠাচ্ছে সেই টাকাকে লুটপাট করে নিয়ে ঘুষ দুর্নীতি করে বিদেশে পাচার করছে। দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা, খুন, বংশজগ নিমজ্জিত উন্নয়নের মডেল, এটা নাকি পৃথিবীতে উন্নয়নের মডেল? বাচ্চা নবজাত শিশু বিক্রি করে এটা নাকি উন্নয়নের মডেল? আমি আমার বক্তব্য বাড়াবো না, আজকে আমাদের পরিষ্কার বক্তব্য, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করিব না, আমরা এই সরকারকে মানি না, এটা এরা ডাকাত, রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে, চূর্ণ এরা ডাকাত, এরা খুনি, এরা জালিম।
তাদের পরিষ্কার বক্তব্য আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পদত্যাগের পর ঐক্যবদ্ধ ভিত্তিতে ন্যূনতম সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ন্যূনতম সময়ের মধ্যে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংগ্রামে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশন করে এইসব ফাজলামি করে কোনো লাভ হবে না দেশের জনগণ আস্থা সংকট বর্তমান সরকারের উপর জনগণের কোনো আস্থা নেই আপনারা আমাকে ফুল দিয়ে বরণ করেছেন ক্রেস্ট দিয়েছেন এখানে শিল্প সংস্কৃতি সংগঠন রয়েছে আজকে হলের মধ্যে অর্ধেক নারী কোন নারী এই সরকারকে সমর্থন করে না প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্রোহ গণ আন্দোলনের মাধ্যমে বিকশিত রাজনৈতিক শক্তির সমন্বয়ে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গড়ে তুলতে হবে এই সরকার উল্লেখিত লক্ষ্য বাস্তবায়ন করবে আজ থেকে তিন বছর পূর্বে আমার ভাই কাদের সিদ্দিকী উপস্থিত ছিল আমরা মহানগর নাট্যমঞ্চে জেএসডির কাউন্সিলে ঘোষণা করেছি এই দেশে নৈরাজ্যের হাত থেকে রক্ষা করতে হলে যা সবার বৃহত্তর ঐক্যের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই সরকার ক্ষমতা থাকার স্বার্থে প্রজাতন্ত্রের সাংবিধানিক বৈশিষ্ট্যকে ধ্বংস করে ফেলেছে ফলে বর্তমান সরকার ক্ষমতা থাকা অবস্থায় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না আওয়ামী লীগে ক্ষমতা থাকা কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন গ্রহণ করা হবে না এই নির্বাচন কমিশন টমিশন এইসব ফাজলামি করে কোনো লাভ হবে না আমরা জনগণ নির্বাচনে অংশগ্রহণ করব না এই সরকারকে বিদায় করে জাতীয় সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ওই সর্বসবাই মিলে যে সিদ্ধান্ত নেবে তাতে আমরা নির্বাচন করব বিদ্যমান ভয়াবহ সংকট নিরসনে আন্দোলনের লক্ষ্যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে দলমত নির্বিশেষে পেশাজীবীদের সাথে নিয়ে শ্রমিকদের সাথে নিয়ে কৃষকদেরকে সাথে নিয়ে খ্যাত মজুদের সাথে নিয়ে পেশাজীবীদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক সবাইকে সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এই আহ্বান রেখে আজকে আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি